ক্ষুদ্র পার্বত্য রাজ্য ত্রিপুরার বিজ্ঞানীরা নতুন গ্রহাণুর সন্ধান দিয়ে মহাকাশ জগতে তাক লাগিয়ে দিয়েছে। দুটি অজানা বস্তুর আবিষ্কার করেছে রাজ্যের খুদে বিজ্ঞানীরা অনিন্দিতা জমাতিয়া, তিলোত্তমা চৌধুরী, সৌরদীপ সাহা, শঙ্খনীল চক্রবর্তী এবং অয়ন সাহা। এই পাঁচজনের একটি দল নাসার পনস্টার টেলিস্কোপে 104টি ছবি তুলে নতুন গ্রহাণুর সন্ধান দিয়েছে, যাদের নামকরণ করা হয়েছে VS-1007 ও IBS-1009। টানা 25 দিন তারা কাজ করে এই সফলতা পেয়েছে বলে দাবি করেছে। কথা প্রসঙ্গে বলতে গিয়ে ওই দলের প্রতিনিধিরা জানান, গ্রহাণু সৌরজগতের নানা আকারের পাথরের টুকরো, পৃথিবীতে বহুবার আছড়ে পড়েছে। প্রায় 6.5 কোটি বছর আগে এরকম একটি পাথরের ধাক্কাতেই পৃথিবী থেকে চিরতরে বিলুপ্ত হয়ে গিয়েছিল ডাইনোসররা। আবারও এমন হতে পারে আমাদের অস্তিত্বের স্বার্থেই, তাই মহাকাশে গ্রহাণু খুঁজতে হয়, বিশাল কাজ। নাসা তাই সারা পৃথিবী থেকে মানুষের সাহায্য চায়। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অন্তর্গত বিজ্ঞান প্রসার এই কাজ চালাচ্ছেন নাসার সাথে মিলে। এই কাজ করার জন্য বিজ্ঞান প্রসার সারা ভারত থেকে বাছাই করা কিছু বিজ্ঞানী ও বিজ্ঞানকর্মীদের নির্বাচন করেছে। গত বছর গোটা পূর্বাঞ্চল থেকে একটি টিম অংশগ্রহণ করেছিল এবং সেই টিমের নেতৃত্ব করেছিলেন ত্রিপুরার অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সম্পাদক অয়ন সাহা। এবার ত্রিপুরা রাজ্য থেকে 5 জনকে নিয়ে একটি দল বিজ্ঞান প্রসারের হয়ে নাসার সাথে হাত মিলিয়ে গ্রহাণু খুঁজতে শুরু করে। এই 5 জন হলেন অনিন্দিতা জমাতিয়া, উনি NIT কলেজের প্রফেসর, তিলোত্তমা চৌধুরী, তিনি উদয়পুর কলেজের রসায়ন বিভাগের ছাত্রী, সৌরদীপ সাহা, গোমতী জেলা পলিটেকনিক কলেজের ছাত্র, শঙ্খনীল চক্রবর্তী, তিনি ইঞ্জিনিয়ারিং ছাত্র, এবং অয়ন সাহা, উনি হলেন টিম লিডার। নাসার পনস্টার টেলিস্কোপে তোলা 104টি ছবি বিশ্লেষণ করে এই টিম দুটি অজানা বস্তুকে চিহ্নিত করতে পেরেছে। নাম দেওয়া হয়েছে VS-1007 ও IBS-1009। গত 3 থেকে 28 মে পর্যন্ত এই গ্রহাণু খোঁজার কাজ তারা করেছে। সোমবার নাসার তরফ থেকে সার্টিফিকেট পাঠিয়ে তাদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিজ্ঞান প্রসারের তরফে ভবিষ্যতেও এই দলটি গ্রহাণু খোঁজার কাজ করবেন বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।